রাসেল ভাইয়া, আপনারা তো গত 2 ম্যাচ ভালো খেলেন নাই, আজকে কি জিততে পারবেন? আরে কি কয়, আজকে আমরা খেলবো ইডেন গার্ডেনে, সব দর্শকরা থাকবে আমাদের পক্ষে, সবাই হই হুল্লোড় করবে, আর আমরা ছক্কা মারব, উইকেট নেব, জিতব। আপনি নাকি আপনার বউকে কোনোদিন কেক খাওয়ান না? আরে আপা কি কন, গত মেসের আগের মেসেই তো আমি কেক খাওয়াইলাম। মজার কথা হইলো, এই ভিডিওটা ভাইরাল হইছিল, আপনি দেখেন নাই বুঝি? ও তাই নাকি, আমি তো ভুলেই গেছি। রাসেল পাঠা, তুই ওর কাছে আগেই মাপ চাই, তুই যেভাবে ছয় মারস খুব ভয়ে আছি, তোর কাছে মাপ চাই, তুই তাড়াতাড়ি আউট হয়ে যা। ওই বেল ওই বেল বেল মাথা করছস, আবার কথা কস। বেল্লু শিখর দেওয়ান, মাপ চাও কে, গত ম্যাচে তো টাই ম্যাচ জিততে গেছো, এইবার আসো ইডেন গার্ডেনে খেলবো তোমাদের, এক একটা ছয় মারবো, দাদার বাড়িতে গিয়া পড়বো। কিতা রে পাঠার রাসেল, তুই কিতা কস, আমার বাড়িতে কিতা পড়বো? আমি বললাম যে এক একটা ছয় মারবো, তোমার বাড়িতে গিয়া পড়বে। আমি দিল্লি ক্যাপিটালসের মেন্টর। আরে দাদা, তুমি যে কেন ওই দলে গেলা, তুমি আমাদের ছাইড়া। দাদা আমাদের ছাইড়া চলে গেছে, এই দুঃখ কষ্ট, গত ম্যাচটা হারিয়ে গেলাম। গত ম্যাচটা হারিয়ে গেলাম কেন? দাদার দিকে তাকাইয়া, ইডেন গার্ডেনে কি যে হবে, মানুষজন কাকে সাপোর্ট করবে, দাদাকে নাকি কলকাতাকে? আরে কার্তিক, তুমি টেনশন নিও না, আমি মনে প্রাণে চাই আমার কলকাতা জিতুক, কিন্তু কাজের খাতিরে দিল্লি জিতুক। তোমরা ভালো করলে তোমরা জিতবে, ওরা ভালো করলে ওরা জিতবে। এই যে দাদা, আপনি এটা কি শুরু করলেন? না দাদা, আপনি কলকাতাকে সাপোর্ট করতে পারেন না, আপনি এখন আমাদের মেন্টর, আমাদেরকে ফুল সাপোর্ট দেন। আরে বোকা, যেখানে বড় হইলাম ক্রিকেট খেললাম, জীবনটা কাটিয়ে দিলাম, তাকে সাপোর্ট করব না? দাদা আপনাকে আমরা মেন্টর হিসেবে পেয়েছি, এটাই আমাদের সার্থকতা। ঠিক বলেছেন। তুমি ঠিক শুধু কেন? আরে দেখো, ঠিক এইভাবে মাঠে পইরা থাকবা, কামড় দিয়া পইরা থাকবা, একবারে পা এভাবে নিয়ে খেলবা, এইভাবে পিচে টিক্কা থাকতে হবে। ইডেন গার্ডেনে এসেছি, অনেক দর্শক থাকবে, সবাই কলকাতাকে সাপোর্ট করবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরাও হাল ছেড়ে দেবো না, আমরাও জিতবার চাই। আমি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, আমি এখন কথা বলবো আমাদের কালাইয়া রাবাদার সাথে। আচ্ছা তোর কাছে আমার প্রশ্ন, তুই বিয়ের দিন রাতে তোর বউরে দেখা, তুই কি করবি? গরিবের সন্তান গরিব। কলকাতায় পাঠার আসল আছে, তুই আমাদের স্ট্রাইক বোলার, প্রথমে বল করতে যাবি, তুই কি পারবি পাঠার আসলকে আউট করতে? আরে বোকা, পাঠার আসল কি প্রথমে নামে যে আমি প্রথমে গিয়ে আউট করব? এটা তোমার মাথার মধ্যে আয়। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, রাসেল যখন মাঠে আসবে, তোরে যদি বল দেওয়া হয়, তুই কি আউট করতে পারবি? আরে এরকম পাঠামোটা কিছু আমি দেখি না, যাবো আউট করবো, কোনো রাসেল টাসেল খাই না। রাসেল আছে কি না? রাসেল, হ্যাঁ ঠিক আছে, নাই। ওই বেটা ওই কেলদে, ওই কী কস, আপনারা যারা কলকাতা সাপোর্ট আছেন, কলকাতা লিখে কমেন্টে ঝড় তুলে ফেলান, আর এই কালিয়ারে কালিয়ার আবাদা বলেন। ওই তুই কিছু কবি? আমি কইতে চাই কলকাতাকে আমরা হারাবো। ওই তুই কিছু কবি? কলকাতাকে হারাবো, কলকাতা জিতবানি। আরে ভাইয়া তুমি কি কও, কলকাতা আসতো খেলতা, আর আমাদেরকে কও জিতবানি, একবারে খাইয়ে দেমু। আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে ফেলুন, কলকাতা কলকাতা নাইট রাইডার্স, KKR হয়ে তৈয়ার। স্পোর্টস অফিসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন, আর আপাতত এই ভিডিও দেখতে থাকুন।